জালিয়াতিত এবাৰ বিজেপি নেতা দীপাঙ্কর সুমি বিশাল মাইনাৰ পিছত যতীন্দ্র প্রসাদ বিজনী পৌরসভার উপসভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ অনলাইন ট্রেডিং কেলেঙ্কারিয়ে জোকাৰিছে সমগ্র রাজ্য সেবির নীতি উলঙ্ঘাৰে কম দিনতে অধিক মুনাফার টুপ দি রাজ্যত হাজার হাজার কোটি টাকার লুণ্ঠন চলালে এনে প্রবঞ্চকর দলে রাজ্যের সর্বকালের সর্ববৃহৎ এই ট্রেডিং প্রবঞ্চনার বিরুদ্ধে আরক্ষীর অভিযান অব্যাহত থাকার সময়তে চিরাঙত এইবার ট্রেডিং কেলেঙ্কারিক নাম সাঙর খাইছে এইজন বিজেপি নেতা যতীন্দ্র প্রসাদ সরকার গুরুতর প্রবঞ্চনার অভিযোগ উঠিছে বিজনীর পৌরসভার উপসভাপতি যতীন্দ্র প্রসাদ সরকারের বিরুদ্ধে অভিযোগ মতে বিজেপি নেতাগৰাকীয়ে প্রবঞ্চনার বাবে টার্গেট করে লৈছিল সহজ সরল খাটিক বালকক ট্রেডিংৰ সম্পর্কে অজ্ঞ একাংশ সহজ সরল লোকক যতীন্দ্র প্রসাদ সরকারে দিছিল এবছৰতে লাখ কোটি হওয়ার প্রলোভন যতীন্দ্র প্রসাদ সরকারে গুড লাইফ নামৰ এটা ট্রেডিং কোম্পানির নামত সংগ্রহ করেছিল ধন কম সময়তে অধিক লাভৰ সপোন দেখুৱাই বহুতৰে পৰা যতীন্দ্রই সংগ্রহ করেছিল লাখে লাখে টাকা বিভিন্ন জনৰ পৰা পঞ্জীয়ন মাচুলৰ নামত প্রথমে সংগ্রহ করেছিল 5000 কোটি টাকা তারপিছত প্রতিমাহে সংগ্রহ করেছিল 1000 কোটি টাকা বছরেকত 1,60,000 টাকা ঘুরাই দিয়ার প্রতিশ্রুতি দিছিল কিন্তু ধন ঘুরাই দিয়ার সময়তে যেন আমো হেরাল ফর্মুটিও হেরাল বিজেপি নেতা যতীন্দ্র প্রসাদ সরকারে কথা দিছিল লাখ লাখ টাকা লাভ দিয়ার কিন্তু এটা হ গ্রাহকে নাপালে মূলধন যতীন্দ্রই টাকা ঘুরাই নিদিয়াত সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া জমা করা ধন বিচারি প্রবঞ্চিত সাধারণ মহিলায় বিজেপি নেতাজনের ঘরলৈ গৈ কাঢ়িছে তাত বাতি কিন্তু বারে বারে বিমুখ হয়েছে খোদ শাসকীয় বিজেপি দলের নেতায় ট্রেডিং কেলেঙ্কারি জড়িত হয়ে পড়া স্বাভাবিকতে প্রশ্ন উঠেছে এটা কি ব্যবস্থা লব রাজ্য সরকার রাজনৈতিক প্রভাবত সহজ সরল খাটি খোৱা লোকর গাঁঠির ধন উদরস্থ করার অভিযোগ উঠা এইজন গেরুয়া নেতার বিরুদ্ধে কিমান ক্ষিপ্র পদক্ষেপ গ্রহণ করিব অসম আরক্ষী বঙাইগাঁওর পৰা উপানন্দ শর্মার রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট আপুনি বিচরা বাতৰি পাব কেৱল News18 এপত News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড গুগল প্লে স্টোরতো পাব এই News18 এপ